প্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যারা আছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এস টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনারা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় চলুন দর্শক কথা বলি ডাক্তার শফিউল্লাহ প্রধানের সাথে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আজকে কথা বলবো হাঁটু ব্যথা প্রসঙ্গে আসলে হাঁটু ব্যথা এতটাই কমন এমন কোনো পরিবার নাই যে যেখানে আসলে এই ধরনের ব্যথায় মানুষ ভুগছে না হয় হাঁটু ব্যথা অথবা কোমর ব্যথা অথবা ঘাড় ব্যথা এই যে ব্যথার যে প্রকপটা এত বেড়ে গিয়েছে এর পেছনের কারণ কি আপনাকে ধন্যবাদ আসলে ব্যথা এটা একটা আমি বলবো কোন রোগের উপসর্গ মাত্র বা একটা রোগ শুরুতি রোগী বুঝতে পারবে তার শরীরে কোনো একটা অস্বস্তিকর অনুভূতি কোনো সমস্যা হচ্ছে আসলে যেমন হাঁটু ব্যথার কথা যদি আমরা বলি হাঁটু ব্যথা তো আসলে একটা উপসর্গ জাস্ট ব্যথা সে হয়তো কষ্ট পাচ্ছে বা মুভ করতে কষ্ট বা চলাফেরা অসুবিধা হচ্ছে কিন্তু এটার পিছনে কোনো একটা ডিজিজ নিহিত আছে কোনো একটা রোগ অবশ্যই এটার মূল কারণ তো এই রোগগুলা আমরা বিভিন্ন প্রকার হাঁটুতে রোগ হয়ে থাকে সাধারণত কমন আমরা যে রোগগুলো পারি সারা বাংলাদেশে নট অনলি ইন বাংলাদেশ সারা বিশ্বে আপনার হচ্ছে হাঁটুতে অস্টে আর্থরাইটিস এটা একটা কমন যাদের বয়স চল্লিশ ঊর্ধ্ব পুরুষ মহিলা তাদের এটা একটা এজিং প্রসেস জনিত বলা হয় বা ডিজেনারেটিভ চেঞ্জ আমাদের শরীরে হাড়ের মধ্যে কিছু আসলে পরিবর্তন পরিবর্তন বয়সের সাথে হ্যাঁ কারণ আমাদের শরীরে প্রতিনিয়ত কোষের টিস্যু এবং কোষ আস্তে আস্তে ডেস্ট্রয় হয় আবার কিছু রিপেয়ার হয় বা রিজেনারেশন হয় তো বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে হাড়ের যে অস্টিও প্রজনিত সেল বা যেটা আমরা স্টেম সেল বলি বা মূল সেল যেটা সেই সেলটার কিন্তু মানে প্রোডাকশান বা তৈরি হওয়ার টেন্ডেন্সি কমে যায় অনেকাংশেই সেক্ষেত্রে অস্ট্রিও ক্লাস্টিক যে সেল বা অস্ট্রো ক্লাস্টিক অ্যাক্টিভিটি সেই সেলগুলার পরিমাণটা বেড়ে যায় মানে ধ্বংস বা ক্ষয় হওয়া সেলের পরিমাণ বেড়ে যায় এটা এক একজনের এক এক বয়সে হয় কারো আর্লি হয় কারো খুব দেরিতে হয় আবার অনেক রাষ্ট্রে অনেক দেশের মানুষের অনেক দেরিতে হয় আবার অনেক অনেক দেশের মানুষের খুব দ্রুত হয় এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর জড়িত নাম্বার ওয়ান হচ্ছে মানুষের আপনার এই যে লাইফ এটা একটা ব্যাপার আছে ওয়েদার অলসো ব্যাপার আছে খাবার দাবার ফুড এটা ব্যাপার আছে জেনেটিক্যাল কিছু ব্যাপার আছে তো এগুলা লস অফ কজ আছে হ্যাঁ তা আমরা যখন যদি কোনো যা কিছু হোক না কেন সে যে দেশি যে লোক যেভাবে থাকুক না কেন যদি আর্লি কারো কোনো পেইন হয় বা প্রাইমারি পেইন শুরু হলো কোনো কজ উপস্থিত নাই সাজেস্ট কি কজ হতে পারে কেউ আঘাত পেলো পড়ে গেল তাহলে সে বুঝতে পারবে সে আঘাতের কারণে তার হাঁটুতে ব্যথা হচ্ছে কিন্তু সে জানে না তার এই যেতে কোনো কজ নাই কিন্তু হাঁটু ব্যথা হচ্ছে হাঁটু ফুলে গিয়েছে মুভ করতেছে তাহলে আমি বলবো অ্যাজ পসিবল একজন শুধু নর্মাল ডাক্তার দেখালে হবে না যারা বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার বা পুনর্বাসন ডিসএবিলিটি নিয়ে কাজ করে তাদেরকে দেখাতে হবে কারণ এই রোগটা আস্তে 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 টুডু টুমুর আস্তে আস্তে এটা খারাপের দিকে যেতে থাকবে আমরা পৃথিবীতে প্রত্যেকটা লোকই হচ্ছে ক্ষণস্থায়ী মানে আমরা এখানে আমরা ট্রানজিট অবস্থায় আছি মানে বিমানে আমরা ভ্রমণ করলে এক দেশ থেকে আরেক দেশে গেলে যে ট্রানজিট পয়েন্টে আছি সো এই ট্রানজিটটা কিন্তু আসলে বেশি দিনের জন্য না গড়ই বাংলাদেশে এখন একাত্তর তো এই পর্যন্ত যদিও আমরা বেঁচে থাকতে পারি যেমন সুস্থভাবে বেঁচে থাকা দিস ইজ ইম্পর্টেন্ট কারণ আপনি যত যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন যদি কাজের মধ্যে থাকতে পারেন কর্মক্ষম থাকতে পারেন আপনার ব্যক্তিগত লাইফ আপনার যে জব আপনি যা করতেছেন বা পারিবারিক লাইফটা সুন্দরভাবে করা যায় বা ধর্মীয় কাজগুলা সুন্দরভাবে করা যায় সেটি হচ্ছে এই শারীরিক মানসিক সামাজিক রাজনৈতিক ভাবে কিন্তু অসুস্থ হয়ে পারিবারিক ভাবে সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ক্ষতিও হয়ে থাকে যেহেতু ফিনান্সিয়াল ব্যাপারটা হ্যাঁ কারো যদি হঠাৎ করে কথা না বার্তা যদি হাঁটু ব্যথা শুরু হলো সে অফিসে যেতে পারবে না কাজে যেতে পারবে না অনেকের কাজ আছে হেভি ওয়ার্ক করতে হয় হাঁটুর উপরে প্রেসার দিয়ে কাজ করতে হয় যেমন রিক্সা পুলার হাঁটু প্যাডেলিং করতে হয় বা কেউ কেউ যদি কোনো কিছু টানে তা থেকে হতে আবার অনেকে শ্রমিক আছে নিচে বসে কাজ করতে হয় আমাদের কৃষককে হাঁটু ভেঙে বসে কাজ করতে হয় অনেক কাজ আছে অনেক পেশাজীবী ইভেন কি বাসার মা বোনদেরও কিন্তু হাঁটু ভেঙে পারিবারিক কাজ করতে হয় তাহলে

দেওয়া আছে কিন্তু এই 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 জোড়াটার আপনার অনেকগুলো স্ট্রাকচার আছে যেমন এখানে ইম্পর্টেন্ট কয়েকটা স্ট্রাকচার আমরা যদি বলি ক্রুসিয়েট লিগামেন্ট তারপর আছে মিনেসকাস খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার এবং হাটু ইউনিএক্সিয়াল জয়েন্ট যদিও কিন্তু ওয়াইড রেঞ্জ অফ মোশন হয় মানে হাটু দিয়ে আমরা কি করি ফুটবল খেলে যারা অনেক ফুটবল কিক করতে হাঁটুর ব্যবহার হয় আমরা দৌড় দিতে হাঁটুর ব্যবহার হয় তো এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট যেখানে এনি ইনজুরি একটা ছোটোখাটো কোন প্রকার প্রবলেম হলেই কিন্তু দেখা যায় ঝামেলা শুরু হয়ে গেল কিন্তু আবার এইটা এমন একটা জোড়া আপনার ছোটখাটো সমস্যা সাধারণত কোনো সমস্যা হইতে চায় না বা হয় না আল্লাহ এমন ভাবে তৈরি করে দিয়েছে খুব বেশি বড় ধরনের সমস্যা হ্যাঁ যখন শুরু হয় তখন কিন্তু এটা খুব ভোগায় সবাইকে এবং দেখা যায় যে আমি প্রায় রুগী পাই আমাদের ডিপিআরসিতে যে হাঁটুর কারণে সে টোটালি এখন হাঁটতেও পারে না বা আগে কমডে বসে টয়লেট পায়খানা করতে পারতো চেয়ারে বসে নামাজ পড়তে পারতো এখন সেটাও করতে তার অসুবিধা হচ্ছে এবং হাঁটু অনেক সময় আওয়াজ হয় ভিতরে কট খট বিভিন্ন টাইপের তো এগুলা আসলে একদিনে হয় না এটা ওঠানামা করতে পারে না কষ্ট হয় মানে টোটালি আপনার বলেন অফ ডেইলি লিভিং এ প্রফেশনাল কাজে সব কিছুতেই আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকে অনেক সময় আমরা রুগী পাই হাঁটুর দীর্ঘদিন সমস্যার কারণে হাঁটুটা আর্থোডেসিস হয়ে যায় মানে হাঁটুর জোড়া লেগে যায় হাঁটুর দুই উপরে ফিমার নিচে টিবিয়ার উপরে কাটিলেস থাকে তো কাটিলেস অনেক কারণে ইনফ্লামেশন যখন হয় কিছু কিছু ডিজিজ ইনফ্লামেটরি চেঞ্জের কারণে ওখানে আপনার আমি বলবো যে সিমেন্ট যেমন খুলে দিলে জোড়া লেগে যায় বা দুইটা ইটের মাঝখানে সিমেন্ট দিলে যেমন ইট দুইটা জোড়া লেগে যায় তো হাঁটু দুইটা কিন্তু জোড়া লেগে যেতে পারে ইনফ্লামেটরি চেঞ্জের কারণে বা ওখানে আস্তে আস্তে আমরা বলি অস্টোফাইটিক অ্যাক্টিভিটি হতে থাকে মানে নিচের হাড়ের আর কাটিলেস ক্ষয় উপরের হাড়ের যে মাথার কাটিলেস ক্ষয় হতে হতে হাড় দুইটা আস্তে আস্তে খুব ক্লোজলি চলে আসে এবং তখন একেবারে জয়েন্ট হয়ে যাবে একেবারে লেগে যায় লেগে আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা একটু ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম আমি মনিরুজ্জামান উত্তর উত্তর থেকে বলছি জি আমার বয়স হচ্ছে ফর্টি এইট জি আমার সমস্যা আমার হাঁটুতে হালকা ব্যথা বা হাঁটুতে সিঁড়ি থেকে উঠতে গেলে শব্দ হয় একটু এটাই আর কি মেইন সমস্যাটা আপনার ওজন উচ্চতা ঠিক আছে না ওজন 73 কেজি আর 5 ফিট 8 ইঞ্চি 5 ফিট 8 ইঞ্চি এটা একটা হাঁটুতে হয় না দুইটাতে একটা বা হাঁটুতে এমন কোনো আঘাতের হিস্ট্রি নাই মানে না না আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি এটা একেবারে আর্লি থ্রিডিজের একটা ফিচার হয় যে সিঁড়ি বাইতে গেলে এটা হয় একটু আওয়াজ মনে হয় আর্লি আবার অনেক দিন রুগী যদি কিছু পেনকিলার খায় সাজেস্ট কয়েকদিন আবার চলে গেল দুই তিন বছরও নাও থাকতে পারে তো এরপরে দেখা যায় যে আস্তে 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 আবার এটা বাড়তে পারে তো আপনার এটা অত ওরিড হওয়ার কিছু নয় আপনি একটা এক্স করে দেখতে পারেন এই ক্ষেত্রে এক্সরে খুবই ইফেক্টিভ এক্সরে করে একজন স্পেশালিস্টকে একটু দেখান ওখানে কোনো চেঞ্জ আসছে কিনা বা আসতেছে কিনা তারপরও যদি আপনি না করতে চান কোনো অসুবিধা নেই আপনি ট্রাই করেন সাইক্লিং টাইপের কোনো এক্সারসাইজ যেমন স্টেটিক সাইক্লিং সেটা বাসায় হোক জিমে হোক গিয়ে বা সাইকেল কিনে বা সাইকেল যদি থাকে এই জাতীয় এক্সারসাইজ তারপর হাটুর কোয়াড্রিসাব স্টেটিক এক্সারসাইজ অ্যান্ড কোয়াড্রিসাব স্ট্রেনথেনিং এক্সারসাইজ এগুলা ইন্টারনেটে ইউটিউবে অনেক প্রফেশনাল ডাক্তার আছে যাদের এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে সো এক্সারসাইজগুলো করেন আর আপনি একটু দুধ ও দুগ্ধজাত খাবার খাবেন এবং যেমন আপনার সামুদ্রিক মাছ দুগ্ধজাত খাবার তারপরে বাদাম এগুলো আপনার অনেকাংশেই এই হাড় ও ক্ষেত্রে অনেক উপকারে আসে তো এই জাতীয় খাবারগুলো একটু পরিমিত খাওয়ান কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে দেন আর হাঁটুতে একটু গরম সেঁক দিতে পারেন নিয়মিত যদি পেইন হয় শুয়ে শুয়ে হাঁটু ভাস করা বুকের সাথে হাঁটুটা ট্রেনে লাগালেন রাতে যখন ঘুমাবেন আবার সোজা করা এই জাতীয় কিছু অ্যাক্টিভিটিস করতে থাকেন আর এক্সারসাইজগুলো করেন আর একটু সাপ্লিমেন্ট খান কিছু সাপ্লিমেন্ট আপনি ইচ্ছা করলে যে কোনো দোকান থেকে কিনে খেতে পারেন যেমন হাইল ইউরোনিক অ্যাসিড যদি ভালো কোম্পানি পাওয়া যায় এটা রেগুলার একটা করে ক্যাপসুল খেতে পারেন তারপরে গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট এই জাতীয় যে সাপ্লিমেন্টগুলো আছে আর ভিটামিন ডি যদি তবে সেক্ষেত্রে শরীরের লেভেলটা দেখা দরকার ব্লাডে ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়া হচ্ছে টানা দুই মাস খেতে পারেন খেয়ে আবার দুই তিন মাস ব্রেক দিবেন আবার দুই তিন মাস খাবেন তবে যদি সম্ভব হয় ব্লাডে ক্যালসিয়াম লেভেল এবং ব্লাড মিনারেল টেস্ট মানে ব্লাডের যে আমাদের বডিতে মিনারেল ডেন্সি বা পরিমাণ কি আছে যেমন জিঙ্ক ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস তারপরে ক্লোরাইড এই যে আমাদের পটাশিয়াম সো এগুলা কি পরিমাণ আছে শরীরে এগুলা টেস্ট করে দেখতে পারেন সাধারণত এই জাতীয় ঘাটতি থেকে অনেকের এই জাতীয় সমস্যা হয়ে থাকে তো আশা করি আপনি ইনশাল্লাহ এইভাবে টিপসগুলা ফলো করেন অবশ্যই ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষা আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম জি আমি টঙ্গী থেকে বলছি আমার নাম বাহার আলি জি আমার বয়স সাতচল্লিশ আমি প্রায় দশ বারো বছর ধরে হাঁটু ব্যথাতে ঢুকতেছি আচ্ছা আমি বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের ডাক্তার আপোলোতে সহ বড় বড় ডাক্তার আমি দেখাইছি তো এক একজন ডাক্তার একেক রকম বলতেছে অনে হাতুক হয় তারা বলতোছে কিন্তু কেউ বলতোছে যে আপনি ওষুধের মাধ্যমে কিছু হবে না আপনি ব্য্যানের মাধ্যমে করতে হবে কিন্তু আবার আমি ব্য্যানের মাধ্যমে আমি শুরু করতে গেলে আমার শরীরে এমন পরিমাণ ব্যথা অনুভব হয় সেই ক্ষেত্রে আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারি না আমার ডায়াবেটিক্স আছে তো আমি খুব কি একটা সমস্যাতে যদি আমাকে একটু পরামর্শ এটা কি না দুইটা হাঁটুতে দুইটা আচ্ছা ওনারা কি ডায়াগনোসিস করেছে পর্যন্ত জানা মতে আপনার আপনি কোনো নাম বলতে পারবেন দুই একজনের বা দুই একজন ডাক্তার আমি অ্যাপোলো হাসপাতাল অ্যাপোলো হাসপাতালে ইন্ডিয়ার একজন ডাক্তার যে দেখাইছে উনি আমাকে বলছে যে আপনার তেমন কোনো সমস্যা নাই আপনার একটু হাঁটু ক্ষয় আছে তো উনি আমাকে যেটা পাতা দতর নরমাল দেখলো কিন্তু আমার বাস্তব জীবন আমি খুব কষ্টে আছি হাঁটু ফুলে যায় আপনার হাঁটু ফুলে না না হাঁটু ফুলে যায় না আমি এমনি সিঁড়িতে উঠলে আমার বেশি সমস্যায় হয় আর সারা দিন আমি স্বাভাবিক কাজকর্ম করতে গেলে সন্ধ্যার পরে আমি একদম মানে দেখায় দুর্বল হয়ে যাই হাটু ভেঙ্গে ফোল্ড করে নিচে বসতে পারেন নাকিবারে টয়লেটের মত করে না 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 বসতে পারলে বসা যায় কিন্তু আমার খুব যন্ত্রণা হয় এই যে মনে যে গেলাম সেখানে হাই কমক নাই কিন্তু আমি ওখানে আমাকে অনেক কষ্ট করে কষ্ট করতে হয় শরীরের অন্য জোড়াগুলা অন্য কোন জোড়ায় ব্যথা আছে হ্যাঁ হ্যাঁ আমার এই যে পায়ের জোড়াতে ব্যথা আছে ডায়াবেটিস আছে আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে ওনার কিন্তু বয়স যে বলতেছে আরো দশ বছর ধরে তো ধরেন অনেক তিরিশ যে এইজ মানে ওই এজ থেকে শুরু হয়েছে তো এই ওই যে সাধারণত এই চেঞ্জিং যেমন আথরাইটিস অস্ট্রোথরাইটিস স্পেশালি হয় না সাধারণত তবে অনেক ক্ষেত্রে আঘাতের হিস্ট্রি থাকলে তা হতে পারে কিন্তু ওনার যে সে জাতীয় সমস্যা নেই আমার মনে হয় ওনার কোনো আথরাইটিস অন্য কোনো আথরাইটিস হতে পারে আবার বা অনেক ক্ষেত্রে মিনারেল প্রবলেমে হতে পারে আমরা এই কথাগুলা মানে এখন আমাদের এদিকে মনোযোগ দিতে হবে সব সময় যে আপনার বিভিন্ন আর্থ্রাইটিস হয়ে যাবে তা কিন্তু না কারণ বাংলাদেশে অনেক খাদ্যেরই অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাকশনই ভেজাল তৈরি হয় বা সেটা খেলে পর্যাপ্ত আপনার হয়তো ওই পরিমাণ সাপ্লিমেন্ট নাও থাকতে পারে তো এই জন্য আমরা এখন বলতেছি ব্লাড মিনারেল টেস্ট যদি করে দেখে স্পেশালি অনেক সময় ঘাটতি থেকে পেইন হবে যেমন ভিটামিন ডি এর ঘাটতি থেকে হতে পারে তারপরে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি থেকে হতে পারে ইভেন কি আয়রনের ডিফিসিয়েন্সি থেকে পেইন হয় সারা শরীরে তো এটা একজন স্পেশালিস্ট রুগী দেখলে সে বুঝতে পারে যে তার রুগী কী কারণে এটা হতে পারে সে তখন প্রয়োজনীয় টেস্ট প্লাস ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে সে বা মুভমেন্ট করে বুঝতে পারে যে রুগীর কি করা উচিত তো আমি এর আগেও আপনার ম আপনার আর আগে রুগীকে যে সাজেশনটা দিয়েছিলাম সেটা একটু আবার খেয়াল করবেন একই সাজেশন আপনার আপনি সেই জাতীয় অ্যাক্টিভিটিসগুলা করেন এবং মিনারেল টেস্ট করে বা ভিটামিন ডি এগুলো করে দেখতে হবে আর আমার মনে হয় তাতেও সমাধান না হলে আপনি হয়তো ভালো একজন ডাক্তারকে দেখান যারা এই জাতীয় হাড় জোড়া বা রিহ্যাবিলিটেশন বা থেরাপি নিয়ে কাজ করে যেন আপনার আসলে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে যদি ডায়াগনোসিস ক্লিয়ার না হয় তাহলে আপনি যেই চিকিৎসা করেন ব্যায়াম করেন থেরাপি দেন এক্সারসাইজ বা ওষুধ যাই খান না কেন হয়তো সেটা আপনার আশানুরূপ রেজাল্ট আসবে না আর একটা হচ্ছে ওয়েট অবশ্যই ইম্পর্টেন্ট মানে বডি বিএমআই খুব মেনটেন করতে হবে সবার যেন বিএমআই ভালো থাকে বডি মাস ইন্ডেক্স যেটা আমরা বলি সে সেটা যেন ঠিক থাকে মানে হাইট এবং বয়স হাইট এবং ওজন অনুযায়ী যেন তার মানে সামঞ্জস্য থাকে না হলে এই জাতীয় সমস্যা হবে আবার অনেকে বিএমআই কম হইলেও কিন্তু ব্যথা হতে পারে তো আমার মনে হয় আপনি ওই টিপসগুলো একটু ফলো করেন পাশাপাশি আপনাকে আসলে অ্যাসেস ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে অবশ্যই ডাক্তার সাহেবরা এটা হয়তো আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো জানবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন